তৃণমূল কংগ্রেসের সদস্য হয়েও যারা পুরো ভোটে গজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আগামী পাঁচ দিনের মধ্যে তাদের লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে, অন্যথায় দল থেকে বহিষ্কার করা হবে তাদের। বুধবার মালদায় ভোট প্রচারে এসে এমনই হুঁশিয়ারি দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে দলের জেলা কোর কমিটি ও দুই পুরসভার প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলে বৃহত্তর স্বার্থেই তা মিটিয়ে ফেলা উচিত বলে তিনি জানান। পাশাপাশি মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে তৃণমূল প্রার্থীকে যাতে দলের সবাই সমর্থন করেন সে নির্দেশ দেন ফিরহাদ। অন্যদিকে প্রয়াত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির জন্য শোক প্রকাশ করে তিনি জানান, সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন অথবা পদ্মভূষণ সম্মান দেওয়া উচিত ছিল কেন্দ্রের, তা না করে সংকীর্ণ রাজনীতির পরিচয় দিয়েছে বিজেপি। প্রসঙ্গত আসন্ন পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে ও ভোট প্রচারে মালদায় আসেন ফিরহাদ হাকিম। বুধবার সকালে গৌড় এক্সপ্রেসে মালদায় পৌঁছান তিনি। এদিন সন্ধে ৬টায় পুরাতন মালদার এবং সন্ধে ৭টার সময় ইংলিশ বাজার পৌরসভার নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন তিনি। দেখেছি এবার যেহেতু আমি নির্বাচনে এসেছি, পলিটিক্যাল এতে এসেছি, আমরা আমি এখন ওই জন্য আজকে আমি বলেছিলাম এটা আমি পলিটিক্যাল ট্রিপে এসেছি, আমি ওই জন্যে যাবো না। এর পরবর্তীকালে আমি জাস্ট ফার্স্ট উইক অফ মার্চে আমি আসছি, তখন এসে আমি এসে এটা দেখে যাব। এবং আমরা এখানে একটা বড় পার্কিং, গভর্নমেন্টের পার্কিং জোন করব, যে পার্কিং থেকে আমাদের সব রকম যে ফেসিলিটেশন অফ দি এক্সপোর্ট ইম্পোর্ট সেটা ওই পার্কিং জোনের মধ্যে সব থাকবে। আরটিএ অফিস ওই পার্কিং জোন আলোচনা আছে, প্রায় অনেকটা এগিয়েছে। এখন যেহেতু আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের প্রচুর টাকা আটকে রেখে দিচ্ছেন, আর্থিক দিক দিয়ে আমাদের সমস্যা আছে, এই সমস্যাটা যখনই সমাধান হয়ে যাবে আমরা একটু আর্থিক দিক থেকে সচল হয়ে যাবো। ফার্মেসি ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।